প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 78তম জন্মদিবসে শ্রদ্ধাঘ্য শান্তিপুর শহর কংগ্রেসে ইন্দিরা ও ফিরোজ গান্ধীর জ্যেষ্ঠ পুত্র তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 78তম জন্মদিন আজ। 1944 সালের 20 আগস্ট বোম্বাইয়ে জন্ম হয় তার। প্রতি বছর এই দিনটি সদ্ভাবনা দিবস হিসাবে পালন করে কংগ্রেস। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পপৌত্র রাজীব গান্ধী, তিনি ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী। মাত্র 40 বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে রাজীব গান্ধী প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে কম্পিউটারের ব্যাপক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। দেশে কম্পিউটারের ব্যবহারে জোর দিতে গিয়ে তাকে বিরোধিতার মুখে পড়তে হয়েছিল, তার সমালোচনাও হয়েছিল যথেষ্ট। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। 1984 সালে সাধারণ নির্বাচনেও রেকর্ড গড়ে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। 514টি আসনের মধ্যে 404টি আসনে জয়ী হয় কংগ্রেস, যা আজ পর্যন্ত কোনো একক রাজনৈতিক দল সাধারণ নির্বাচনে এত সংখ্যক আসন পায়নি। 1988 সালে রাজীব গান্ধী পিপলস লিবারেশন অর্গানাইজেশন অফ তামিল ইলামের মতো জঙ্গি তামিল গোষ্ঠীগুলির বিরোধিতা করে মালদ্বীপের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দেন। এরপর 1991 সালে একটি নির্বাচনী জনসভায় এই এলটিটিই জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণ হামলায় তিনি নিহত হন। বলতে গেলে মায়ের মতোই তাকে নিহত হতে হয়। সারা ভারতবর্ষের মতো এ রাজ্যের বিভিন্ন জেলাতে আজও যথাযথ মর্যাদার সাথে এই দিনটি পালন করে থাকেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দ। নদিয়ার শান্তিপুরে বাইগাছি মোড়ে অবস্থিত তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শান্তিপুর শহর কংগ্রেসের আহ্বানে বিভিন্ন কর্মী সমর্থক এবং নেতৃত্ববৃন্দ। আলোচিত হয় বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসন ব্যবস্থা অনুযায়ী সে আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি। রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে। আর কিছু কর্মসূচি আছে আজকে? আর যদি কিছু এবার সভাপতি যা বলার মনে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামলদি। আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 78তম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে বাইগাছির মোড়ে যে আমাদের আবর্গর মূর্তি আছে সেই মূর্তিতে মাল্যদান করে আমরা ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন যে বিজেপি সরকার এখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ডিজিটাল ইন্ডিয়া যেটা বলে থাকেন, কারণ মানুষকে বোকা বানানোর জন্য বলে বেড়াচ্ছেন, কারণ ডিজিটাল ইন্ডিয়া দীর্ঘ বহু আগে রাজীব গান্ধীর আমলে শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন আগে এটিএম থেকে টাকা বের করার জন্য রাজীব গান্ধী এই ডিজিটাল ইন্ডিয়া বানিয়েছিল। আর আমাদের এই বিজেপি সরকার ওনার নামকে পুঁছে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা চালাচ্ছে, কারণ এই রাজীব গান্ধীর যে উপকার সারা ভারতবর্ষের মানুষ ভুলতে পারছে না। তাই আপনারা দেখবেন কিছুদিন আগে রাজীব গান্ধীর যে খেলরত্ন, সেই খেলরত্নটাকেও মুছে দেওয়ার চেষ্টা করেছেন এবং মুছে দিয়েছেন। তাই এইভাবে ভারতবর্ষের মানুষকে রাজীব গান্ধীর বুক থেকে সরিয়ে দিয়ে যাবে না। তাই আমরা শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে এই বাইগাছির মূর্তিতে মাল্যদান করে মানুষের আবেগকে আমরা এখনও জানান দিচ্ছে এবং সম্মান জানাচ্ছে। মানুষ এখনও রাজীব গান্ধীকে অমর রয়ে মানুষকে মনে রাখছে এই বলে আমি। আমার নাম, আমার পরিচয়, আমার নাম রাজীব পাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি।